বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর থেকে 47 বছরেরও বেশি। অথচ বাংলাদেশে বয়স 30-এর কোঠা পেরুলে আর সরকারি চাকরির জন্য আবেদন করা যায় না। অবশ্য মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি কোটা থেকে যারা সরকারি চাকরির জন্য আবেদন করেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর। দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রায় এক যুগ ধরে আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেল এই বয়সসীমা 30 থেকে 35 বছরে উন্নীত করার সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়ার পর এটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে জানা যায়, বিশ্বের 162টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর, কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর থেকে বাড়িয়ে 35 বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন 2012 সাল থেকে আন্দোলন করে আসছে। সরকারি চাকরির বয়স নির্ধারণের বিষয়টি শুরু হয়েছিল ব্রিটিশ ভারত তথা উপনিবেশিক আমল থেকে। বিভিন্ন বিষয় আমলে নিয়ে তখন চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স 23 বছর নির্ধারণ করা হয়েছিল। পরে পাকিস্তান শাসনামলে এই বয়সসীমা বাড়িয়ে 25 বছর করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের পর এই বয়স আরও 2 বছর বাড়িয়ে 27 বছর করা হয়েছিল। এরপর 1991 সালে এই বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 বছর করা হয়, যেটি এখন পর্যন্ত কার্যকর রয়েছে। ওই সময় বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর, বর্তমানে গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছর হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে চিঠি দিয়েছিলেন ওই চিঠিতে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছর হওয়ায় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক বলে মন্তব্য করেছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্য ভেদে ও চাকরির ধরন অনুযায়ী আবেদনের বয়সসীমা 32 থেকে 42 পর্যন্ত নির্ধারিত রয়েছে। ভারতে প্রশাসনিক সরকারি চাকরিতে আবেদন করতে হলে ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর বয়সের মধ্যে আবেদন করা যাবে। তবে বিভিন্ন ধরনের কোটায় আবেদন করার বয়সের পার্থক্য রয়েছে। নেপালে গেজেটেড ও নন গেজেটেড পদ যেমন ক্রয়কারী, নায়েব সুব্বাহ সহ এ ধরনের পদে আবেদন করার ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। শ্রীলঙ্কা 2020 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করেছে। দেশটিতে স্নাতক পাশ করা ব্যক্তিরা সরকারের যে কোনো কর্মসূচির অধীনে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। এর আগে এই বয়সসীমা ছিল 35 বছর, তবে সরকারি চাকরির সব ক্যাটাগরির জন্য এই বয়সসীমা প্রযোজ্য নয়। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ ও পাকিস্তানেই সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। বিশ্বের অন্যান্য দেশ যেমন আফগানিস্তানে 35 বছর, মালদ্বীপে 45 বছর, এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে 35 থেকে 45 বছরের মধ্যে সরকারি চাকরিতে আবেদন করার নিয়ম রয়েছে। সাইদ রহমান, কালবেলা। Thank you.